অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ায় সুপ্রদীপ চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ির কমলছড়িতে বইছে আনন্দের জোয়ার। স্থানীয়দের প্রত্যাশা, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করবেন সুপ্রদীপ চাকমা। সদ্যবিদায়ী সরকারের মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। এর আগে মেক্সিকো ও ভিয়েতনামে পালন করেছেন রাষ্ট্রদূতের দায়িত্ব। এছাড়াও রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতেও বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।